চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন পরিষদের সফটওয়্যার হ্যাক করে 167 জন্ম নিবন্ধন করার অভিযোগে জিডি করা হয়েছে। ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ সীতাকুণ্ড থানায় এই জিডি করেন। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের জন্ম নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে লিখিতভাবে বিষয়টি জানানো হয়। রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত অভিযোগে বলা হয়, গেল 15 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত 18 দিনে 371টি নিবন্ধন হয়। এর মধ্যে সলিমপুর ইউপি থেকে 204টি ও বাহির থেকে 167টি নিবন্ধন হয়। ইউনিয়ন পরিষদের বাহির থেকে করা 167টি নিবন্ধন দেশের বিভিন্ন জেলা থেকে করা হয়েছে। এ সময় নিবন্ধনে জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন নথি ইউপিতে সংরক্ষিত নেই। যাচাই বাছাই করে এসব নিবন্ধন বাতিলের অনুরোধ জানান ইউপি চেয়ারম্যান।